বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা পুলিশে আমাদের যে কনস্টেবল নিয়োগ দেবে বর্তমান সরকার, আমাদের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া মোটামুটি পর্যায়ক্রমে এই নিয়োগগুলো দিয়ে থাকে। নতুন করে আরও প্রায় 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে আগামী এক মাসের মধ্যে। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদপ্তরে এই সূত্রে তথ্য জানা গেছে। তাহলে আমরা এখানে পুলিশ কনস্টেবলের যে নিয়োগের যে প্রক্রিয়া আমরা যে জানি, এখানে প্রক্রিয়ার যে লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষার যে মোটামুটি পূর্ণাঙ্গ যে আমাদের একটা কত মার্কে পরীক্ষা হয় আমরা এটা আজকে জেনে নিব। মোটামুটি একটা এখানে যে প্রতি আমরা যে অন্যান্য বিভাগে অন্যান্য জেলায় যে পরীক্ষাগুলো হয়েছিল আমরা এর আলোকের মোটামুটি একটা সিলেবাস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা মোটামুটি জানি যে নিয়োগের ক্ষেত্রে বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। তবে পুরুষের কনস্টেবলের হওয়া উচ্চতা কমপক্ষে 5'6", নারীদের ক্ষেত্রে 5'6" ছিল। তবে এখানে বিজ্ঞ নারীদের ক্ষেত্রে উচ্চতার মানদণ্ড 5'4" করা হতে পারে। আবেদনকারীকে বয়স হতে হবে 18 থেকে 20 বছর। তাহলে আমরা প্রথমে খেয়াল করি এখানে কনস্টেবল এক্সাম সিলেবাস বাংলাদেশ পুলিশের পরীক্ষার পূর্ণমান মার্কস হবে 40। এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে পরীক্ষার পূর্ণমান মার্কস হচ্ছে 40, সময় হচ্ছে 1 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। বাংলায় থাকবে 15 মার্কে এবং ইংরেজি থাকবে 15 এবং গণিতে থাকবে 10। এবং গণিতে 10 পাস মার্কস হচ্ছে 45%। এখানে 45% মার্কস পেতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা অবশ্যই 18 পেতে হবে। আর এখানে আরেকটু বিষয় বলে নিই যে এখানে পরীক্ষার পূর্ণ মার্কস হচ্ছে 40 আর সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30-এর ভিতরে আপনাকে এই 40 মার্কের পরীক্ষার শেষ করতে হবে। বাংলায় 15, ইংরেজিতে 15 এবং গণিতে 10। এবং পাস মার্ক হচ্ছে 45%, যা আপনার প্রত্যেক স্টুডেন্টকে অবশ্যই পরীক্ষা পাস করতে হলে 18 পেতে হবে। 18 নিচে পেলে আপনাকে অকৃতর্য বলে গণ্য হবেন। এখানে একটু বলে নেই যে এখানে আমরা দেখতে বাংলা থেকে ইংরেজি আপনার মার্ক থাকবে 5, ইংরেজি থেকে বাংলা থাকবে 5, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, ইংলিশ থেকে ট্রান্সলেশন থেকে বাংলায় 5 মার্কের থাকবে। বাংলা চিঠি থাকতে পারে 5 মার্ক, যে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তারপরে বাংলা রচনা থাকবে 10 মার্কের, বিভিন্ন ইয়েতে জেলা থাকে, বিভিন্ন জায়গায় থেকে আমরা খেয়াল করেছি রচনা থাকতে পারে। বাগধারা থাকবে, এক কথায় উত্তর অথবা বাপ সম্ভাষণ, এই ধরনের মিলিয়ে মোটামুটি কোশ্চেন থাকবে 10 মার্কের। ইংরেজিতে প্যারাগ্রাফ অবশ্যই থাকবে, ইংরেজিতে প্যারাগ্রাফ থাকবে 5 মার্কের। সুৎকষা পাটিগণিত খুবই আপনারা এই পাটিগণিতগুলো যারা ক্লাস 9-10-এর বা ক্লাস 8-এর বইটি ভালো করে পড়েছেন এই এখান থেকে থাকবে 5 মার্কের। উৎপাদক বিশ্লেষণ, বীজগণিত, অ্যালজেব্রা বা আমরা যে বীজগণিত জানি এখানেও 5 মার্ক। সর্বমোট এই 40 মার্কের প্রশ্ন। মোটামুটি এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে আপনারা এটা যদি একটু ফলো করেন, আশা করি যারা পরীক্ষা দিচ্ছ বা অবশ্যই এই এই যারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছে অবশ্যই এখান থেকে সম্ভাবনা রয়েছে এই পরীক্ষায় ভালো করার। আর তাহলে এখানে এইখানে যে সিলেবাস রয়েছে এই সিলেবাস থেকে মোটামুটি আমরা আশা করি যারা ক্লাস 8ম শ্রেণী এবং ক্লাস 9-10-এর, অর্থাৎ এই যারা এই বইগুলো থেকে বেশি কোশ্চেন করা হয়, আশা করি যারা এই মোটামুটি এখান থেকেই আগে থেকে প্রস্তুতি নিয়েছ বা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই এখন থেকে এই বিষয়গুলো মোটামুটি প্রিপারেশন রাখলে আসলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। তা আশা করি এখানে যে কনস্টেবল এক্সাম সিলেবাস অফ বাংলাদেশ পুলিশের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ পরীক্ষার মোটামুটি নিয়োগ প্রক্রিয়ার যে লিখিত পরীক্ষার যে মানে 40 মার্কস এবং 1 ঘন্টা 30 মিনিট, আশা করি এখানে প্রস্তুতি নিলে আশা করি তোমরা অবশ্যই ভালো করবা। এখন থেকে মোটামুটি প্রস্তুতি বা প্রিপারেশন নিয়ে নাও, সামনে যেহেতু এই মাসেই বা আগের মাসে যে কোনো সময় পরীক্ষা নিয়ে নিতে পারে, এখন থেকে প্রস্তুতি নিলে আশা করি পরীক্ষা ভালো করবা। তাহলে মোটামুটি লিখিত পরীক্ষার প্রস্তুতি আমরা পূর্ণ মার্কস হচ্ছে 40 এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30। অবশ্যই তোমাদেরকে 45% মার্ক পেতে হবে এবং পাস মার্ক করতে হলে 18 পেতে হবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। আজকের আলোচনা এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।